কলেজ নিলুফা আক্তার লেকচারার ডিপার্টমেন্ট অফ হোম ইকোনমিক্স মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ঢাকা ওয়েলকাম টু আওয়ার ক্লাস আমরা এখন ক্লাসে চলে যাব খাদ্য বা পানিবাহিত রোগ বিভিন্ন পানি উৎপাদক জীবাণু সাধারণত ব্যাকটেরিয়া ও অন্যান্য অনুজীব এবং যে যেগুলো সেগুলো থেকে নিষ্কৃত বিষ দ্রব্য অনুজীব বা ব্যাকটেরিয়া থেকে নিষ্কৃত দ্রব্য নিষ্কৃত বিষ বা দূষিত খাদ্য গ্রহণে ফলে সৃষ্টি হয় এই রোগ খাদ্যবাহিত রোগের অন্যান্য সংগঠকদের মধ্যে আছে বিভিন্ন পরজীবী কৃমি বিভিন্ন পরজীবী কৃমি প্রাণী দেহে বিষ বিভিন্ন প্রাণী দেহে যদি কোনো বিষ থাকে সেই বিষ থেকেও আমাদের খাবারে কি হতে পারে বিষক্রিয়া হতে পারে রাসায়নিক বজ্র পরিবেশ দূষণ পরিবেশ দূষণের জন্য এটা হয় পরিষ্কার দ্রব্যাদি যে জিনিসগুলো দিয়ে আমরা পরিষ্কার করি ঘর বাড়ি বা অন্য কোনো জায়গা সেগুলো হয় অনেক সময় জীবাণুনাশক অনেক সময় দেখা যাচ্ছে যে জীবাণুনাশক হিসেবে আমরা বিভিন্ন জিনিস ইউজ করি সেগুলি আবার বিষক্রিয়া হয়ে আমাদের পেটের মধ্যে চলে যায় যখন এগুলি ভালো করে ধুয়ে বা ভালো করে সংরক্ষণ এবং ধোয়াটা যদি না হয় তাহলেই সেটা বিষক্রিয়া করে খাদ্য বা পানিবাহিত রোগগুলো কি কি আমরা একটু জেনে নেই আমরা জানি তারপর একটু জেনে নেই এক নাম্বার ডায়রিয়া দুই নাম্বার টাইফয়েড তিন নাম্বার খাদ্যে বিষক্রিয়া মানে ফুড পয়জনিং নামে যেটা কে চিনি বাংলা অনেকে নাও চিনতে পারো নিপা ভাইরাস এটা ওই যে বাদুড়ে খায় দেখে এটা আমি গতদিন দিন এসেছি পাঁচ নাম্বার জন্ডিস অ্যালার্জি অতএব এই যে এই জাতীয় খাবারগুলি এই জাতীয় রোগগুলি হয় খাবার থেকে এছাড়া আরো অনেক ধরনের রোগ হয় আমি এই কটা দেখাইলাম তোমাদের উদাহরণ হিসেবে ডায়রিয়া আজকে আমরা আলোচনা করব ডায়রিয়া ডায়রিয়া জনিত রোগে উন্নয়নশীল দেশে প্রতি বছর উন্নয়নশীল দেশে অনুন্নত দেশে না উন্নয়নশীল দেশেই এটা মারা যাচ্ছে প্রতি বছর চল্লিশ লক্ষ শিশুর প্রাণ হারায় দেখা যাচ্ছে শিশু অসুস্থ হয়ে তার প্রাণ হারাচ্ছে কি ডায়রিয়ার কারণে ঠিক আছে তারপরে দেখো আক্রান্ত হয় লক্ষ লক্ষ লোক ও মৃত্যুবরণ করে অনেকেই দেখা যাচ্ছে বড়দের মধ্যেও অনেকে আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুবরণ করছে আক্রান্ত হচ্ছে অনেকেই এবং অনেক সময় দেখা যাচ্ছে বড় বড় মানে বড় যারা বয়সে বড় তারাও আক্রান্ত হচ্ছে মৃত্যু বরণ করছে অন্ত্রের কার্য ঘটিত অন্তের ভিতরে যে মানে পেটের ভিতরে যে এটা যে কোনো বিষক্রিয়া হয়ে এটা ডায়রিয়া হতে পারে জীবাণু ঘটিত অনেক সময় দেখা যাচ্ছে একটা জীবাণু ঢুকে গেছে খাবারের সাথে তার মাধ্যমে সেটা হতে হতে পারে। পারে। থেকেও অপুষ্টি হচ্ছে অপুষ্টি জনিত কারণে অনেকে ডায়রিয়া হয়ে থাকে খাবার সহজে হজম হয় না কারণ সে সহজেই খায় না এবং অপুষ্টির কারণে সে তার খাবারগুলি গ্রহণ করতে তার সমস্যা হয় ডায়রিয়ার লক্ষণ ঘন ঘন আমরা সবাই জানি এটা খুব ইজি জিনিস এবং সব সবার হয় ঘন ঘন পাতলা হয় এবং বমিও হতে পারে সাথে বমি হতেও পারে আবার নাও হতে পারে দুই একবারে বেশি পরিমাণে এবং দুর্গন্ধযুক্ত একবারে বেশি পরিমাণে পায়খানা করতে পারে আবার ঘন ঘনও করতে পারে আবার একবারে যখন বেশি পরিমাণে করবে তখন গন্ধযুক্ত বাথরুমটা হবে মানে ডায়রিয়াটা হবে আচ্ছা তিন নাম্বার ঘন ঘন তৃষ্ণা পাওয়া ও জিহবা শুকিয়ে যাওয়া অনেক সময় দেখা যাবে তার ঘন ঘন ডায়রিয়া তৃষ্ণা পাচ্ছে কারণ হচ্ছে তার শরীর থেকে পানিটা বের হয়ে যাচ্ছে ডায়রিয়া মানেই হচ্ছে শরীর থেকে পানি আর কি খনিজ লবণ বের হয়ে যায় তখন কি হয় মুখটা খালি তৃষ্ণা পায় এবং জিহবাটা শুকায় যায় চার নম্বর মাথার তালু ডেবে যেতে পারে ছোট বাচ্চাদের ক্ষেত্রে ছোট বাচ্চাদের দেখবে মাঝখানে মাথার মাঝখানে একটা ই থাকে নরম জায়গা থাকে সেই তালুটা আস্তে করে ডেবে যায় ঠিক আছে পাঁচ নম্বর রক্ত শূন্যতা দেখা দিতে পারে ঘন ঘন ডায়রিয়া হওয়ার কারণে যেহেতু আমাদের অনেক খাবার বের হয়ে যায় এবং সেটা শরীরে লাগে না তাই রক্ত অনেক সময় দেখা দিতে পারে ডায়রিয়ার প্রতিকার এর চিকিৎসার প্রধান উদ্দেশ্য হচ্ছে দেহের পানি এবং খনিজ লবণের ঘাটতি পূরণ করা অবশ্যই এখানে পানি আর খনিজ লবণের ঘাটতিটা পূরণ করতে হবে না হলে কি হবে ডায়রিয়া তোমার সহজেই এটা সেরে যাবে না তাই প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি বা খাবার সালাইন আবশ্যক অবশ্যই খাবার খেতে হবে এবং পানিও খেতে হবে পর্যাপ্ত পরিমাণের হ্যালো তোমরা কি শুনতে পারতেছো আমাকে হ্যালো সবাই কি শুনতে পারতেছো মুন্নি তাহলে আমি শুরু করে দিই হ্যাঁ হ্যাঁ মাঝখানে চলে গেছিল আবার আসছে মাঝখানে চলে গেছিল এটা আবার আসছে এখন আচ্ছা দেখো এদিকে অনেক প্রবলেম করতেছে হুম হুম ডায়রিয়ার প্রতিকার ইদানিং এটা দেখা যাচ্ছে যে নেটওয়ার্কের উপর মানুষ ঝুঁকি পড়ছে তো এই জন্য বেশি সমস্যা দেখা দিচ্ছে আচ্ছা যাই হোক আমরা পড়াচ্ছি পড়া শেষ করে একটু কথা বলবো রে ডায়রিয়ার প্রতিকার এর চিকিৎসা প্রধান প্রধান উদ্দেশ্য হচ্ছে দেহে পানি ও খনিজ দ্রব্য কি করতে হবে ঘাটতি পূরণ করতে হবে ঠিক আছে তাই প্রচুর পরিমাণে পানি এবং খাড় সালাইন খেতে হবে আচ্ছা এখন রায় ডায়রিয়ার প্রতিকার এর চিকিৎসা প্রধানত প্রধান উদ্দেশ্য হচ্ছে দেহের পানি ও খনিজ লবণ ঘাটতি পূরণ করা অবশ্যই খনিজ লবণ এবং পানি দিতে হবে নাহলে হলে কি হবে ঘাটতিটা পূরণ না করলে সে দুর্বল হয়ে যাবে এবং সে আস্তে আস্তে আরো অন্য রোগে আক্রান্ত হতে পারে তাই প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি ও খাওয়ার সালাইন আবশ্যক ডাব্লু হু এবং ইউনিসেফ কর্তৃক অনুমোদিত মুখে খাবার স্যালাইন বা ও আর এস বা ওর রিহাইড্রেশন স্যালাইন তৈরির ফর্মুলা যেটা কিভাবে তৈরি করতে হবে দেখো এক লিটার ফুটানো ঠান্ডা পানিতে মেশাতে হবে কি মেশাতে হবে সোডিয়াম ক্লোরাইড থ্রি গ্রাম বা বা অথবা দে আধা আধা চা চামচ লবণ ঠিক আছে পটাশিয়াম ক্লোরাইড বা আচ্ছা গ্রাম কয়েক ফোটা লেবুর রস লেবুর রস দিতে হবে চল্লিশ গ্রাম চিনি বা গুড় গুড় হলে এক মোট যদি মাপা না যায় সেক্ষেত্রে এক মোট নিতে হবে আর না হলে যদি মাপা যায় তাহলে চল্লিশ গ্রাম স্যালেন্ডার নিয়ম প্রতিবার খাবার পায়খানার পর এক কাপ বড়দিন এক কাপ করে প্রতিবার পায়খানা করার পর পরই এক কাপ করে খাবার স্যালাইন খেতে হবে প্রতিবার পায়খানার পর চার ভাগের এক ভাগ অথবা হাফ কাপ শিশুদের ক্ষেত্রে যদি বেশি ছোট হয় তাহলে চার ভাগের এক ভাগ আর যদি একটু বড় হয় তাহলে হাফ কাপ একবার বানালে ওআরএস ছয় থেকে আট ঘন্টা পর ফেলে দিতে হবে ছয় ঘন্টা থেকে আট ঘন্টা পর এর কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় তখন ফেলে দিতে হবে সেটা যদি তখন খাওয়া হয় ছয় থেকে আট ঘন্টা পরে যদি আবার খাওয়া হয় তাহলে দেখা যাচ্ছে এটা থেকে আবার তার ডায়রিয়া হতে পারে বা অন্য কোনো রোগে পরিণত হতে পারে এজন্য জন্য ছয় থেকে আট ঘন্টা পর অবশ্যই ফেলে দিতে হবে আরেকটা হচ্ছে বড়দের হচ্ছে এটা এক ধরনের স্যালাইন বানানো হয় এটার নাম হলো বি আর এ টি বি হচ্ছে বানানা আর আর হচ্ছে রাইস আরেকটা হচ্ছে টি হচ্ছে টোস্ট তো এগুলি দিয়ে একটা স্যালাইন বানায় খাওয়াতে হবে এবং এখন আমরা চলে যাই একটু ছবির মাধ্যমে দেখি বাংলাদেশের বিভিন্ন ইশের মধ্যে দেয়া হয় ডায়রিয়া ডায়রিয়া কিভাবে সালাইনটা তৈরি করা হয় ডাবের পানি খেতে হবে এবং অভ্যাস অভ্যাস গড়ুন কি করতে হবে বাথরুমে যাওয়ার আগে হাত ধুয়ে নিতে হবে আসার পরেও সাবান দিয়ে ভালো করে হাত ধুতে হবে এবং নখগুলি ভালো করে পরিষ্কার করতে হবে আচ্ছা এছাড়াও আরও কিছু রয়েছে এখানে দেখো নিরাপদ পানি রাখতে হবে বাথরুমের পাশে অবশ্যই পর্যাপ্ত পানি রাখতে হবে বিশেষ করে গ্রামে পানি যেহেতু আলাদা নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে পর্যাপ্ত পানি থাকে না ওইটা থেকে আবার জীবনটা সৃষ্টি হয় এবং দেখো সালাইন দিতে 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 হবে 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 ডাবের পানি খাবার খাবার নিয়মিত মায়ের দুধ অবশ্যই দিতে হবে ঠিক আছে ডায়রিয়া এবার আমরা চলে যাই ডায়রিয়া সাধারণত দূষিত খাবার বা পানির মাধ্যমে এই রোগ ছড়ায় দূষিত খাবার এবং পানির মাধ্যমে এই রোগ ছড়ায় সালমন নেলা টাইফোসা নামক জীবাণু আক্রান্তের আক্রমণে টাইফয়েড জ্বর হয় সালমন নেলা টাই ফোসা নামক একটা জীবাণু ধারা এটা আক্রান্ত হয় এটার নামই হচ্ছে টাইফয়েড জ্বর এই রোগে শরীরে পরিপাক ক্রিয়া ব্যাহত হয় ফলে খাদ্য পরিপাক ও বিশেষণের ঘটে দেখা যাচ্ছে খাদ্যটা সঠিকভাবে পরিপাক হচ্ছে না এবং বিশোষণ হচ্ছে না মানে শোষণ হচ্ছে না এর লক্ষণ এক জ্বর খুব তীব্র এবং প্রচন্ড মাথা ব্যথা করতে পারে কি জ্বরটা হবে তীব্র এবং প্রচন্ড মাথা ব্যথা করবে দুই শরীর ব্যথা করবে সাথে শরীর ব্যথাও করবে তিন কখনো কখনো বমি হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে তীব্র ব্যথায় বা তীব্র যন্ত্রণায় তার বমিও হতে পারে চার নাম্বার ক্ষুদা বেড়ে যায় অনেক সময় দেখা যাচ্ছে খাবার খাইতে চাচ্ছে কিন্তু তার টেস্ট কিন্তু ক্ষুদাটা বেড়ে যায় অল্প অল্প খায় কিন্তু খাবারটা খেয়ে সে তৃপ্তি পায় না পাঁচ অম্লাদিক হওয়ার আশঙ্কা থাকে অম্ল হওয়াতে মানে অম্ল বেশি হলে কি হয় বমি বমি একটা ভাব থাকে ওই জিনিসটা এই দিক ক্ষেত্রে হয় এবং হয়ে যায় অনেক সময় আচ্ছা আমরা এবার চলে যাই টাইফয়েডের যে এখানে চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম আমি আচ্ছা এবার চলে যাই টাইফয়েডের প্রতিকার আচ্ছা টাইফয়েডের প্রতিকার দেখো দূষিত খাবার বা পানীয় ব্যবহার করা যাবে না দূষিত কোনো খাবার বা পানীয় ব্যবহার করতে পারবে না আর পরিষ্কার পরিছন্ন খাদ্য ও পরিবেশন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং পরিবেশন করতে হবে। যেখানে সেখানে থুথু ও মল ত্যাগ করা যাবে না এবার চলে যায় এর ভূমিকা এটা হচ্ছে কি আচ্ছা এটা হচ্ছে ওই যে খাদ্য বিশ্বক্রিয়া খাদ্য বিষক্রিয়া বা ফুড যেটাকে বলা হয় সেটা এখন শুরু হয়ে গেছে ভূমিকা দেখো খাদ্যবাহিত অসুস্থতা বলতে সাধারণভাবে দূষিত খাদ্য ও জলের মাধ্যমে ঘট ঘটা খাদ্যের বিষক্রিয়ার না কথা মনে আসে অবশ্যই কি হয় খাদ্যের মধ্যে দূষিত খাবার বা জলের মাধ্যমে এটা হয় রাসায়নিক পদার্থ অথবা সংক্রামক জীবাণু দ্বারা খাদ্য দূষণ হলেও এই রোগ হয় খাদ্যের উপাদান থেকে শুরু করে তার সঞ্চয়ে সঞ্চয় মানে সঞ্চয় করে রাখার সময় সেগুলোকে স্তরে এমন এমন কি পরিবেশ দূষণের কারণেও অনেক সময় হয় অনেক সময় দেখা যাচ্ছে পরিবেশ দূষণের কারণে ওই এলাকার সবার একসাথে কি হলো ফুড পয়জনিং হলো খাদ্যের বিক্রিয়া বিষিক্রিয়া শুরু হতে পারে যথাযথ খাদ্য নিয়ন্ত্রণের মাধ্যমে খাদ্য বাহিত রোগ প্রতিরোধ করা যেতে পারে যদি আমরা যথাযথভাবে কি করতে পারে খাদ্যকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে আমাদের এই রোগ থেকে আমরা কিছুটা মুক্তি পাব ফুড পয়জনিং এটা ঠিক আছে কারণ উদ্ভিজ্জ বা রাসায়নিক এজেন্টের কারণে খাদ্য দূষিত হতে পারে অনেক সময় দেখা যায় উদ্ভিদ ও রাসায়নিক জিনিস যখন ব্যবহার করা হয় উদ্ভিদের মধ্যে মানে গাছপালা শাকসবজি ফলমূলের মধ্যে তখন এই রোগটা হতে পারে খাদ্যকে দূষণ দূষিত করতে পারে এমন জীবাণু সাধারণত যেখানে সেখানে দেখা যায় যেমন খাদ্যকে যেসব জিনিসগুলো দূষিত করে সেগুলি কি মলের মাধ্যমে দেখা যাচ্ছে ঘরে ছোট শিশু আছে তার মাধ্যমে হতে পারে অথবা বড়রা যদি ভালো করে হাত না সেই ক্ষেত্রেও হতে পারে দুই নাম্বার দেখো কারণ উদ্ভিদ বা রাসায়নিক এজেন্টের কারণে খাদ্য দূষিত হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে খাবার উদ্ভিদের কারণেও হতে পারে আর উদ্ভিদের মধ্যে বাড়ে ফল মূল শাক সবজি এগুলির মধ্যে যখন রাসায়নিক জিনিস ব্যবহার করা হয় সেক্ষেত্রেও দেখা যাচ্ছে এটা দূষিত হতে পারে খাদ্যকে দূষিত করতে পারে এমন জীবাণু সাধারণত যেখানে সেখানে দেখা যায় যেমন এক মল মলের মলের মাধ্যমে হাত বাচ্চাদের হতে পারে বড়দের মলের মাধ্যমে হতে পারে ভালো মতো হাত না ধুলে সেটা আবার খাবার মাধ্যমে আমাদের পেটে প্রবেশ করতে পারে মাটি এবং জলে মাটির মাধ্যমেও অনেক সময় দেখা যাচ্ছে যে এটা মাটিতে খাবার রেখে দিলেও বা ধুলাবালি থেকেও এটা আসতে পারে অথবা পানির মাধ্যমে আমরা খেতে পারি এই দূষিত খাবার ইঁদুর পোকামাকড় এবং গৃহস্থালী গৃহপালিত পশু পাখির মাধ্যমেও এই রোগটা ছড়ায় কিভাবে ইঁদুরের পোকামাকড় বা যেটা ধ্বংস করার জন্য যে ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করি ওটা থেকেও আমাদের কি করে খাবারে দূষিত হয়ে এটা ই হয় খাদ্য বিষ্ক্রিয়া তৈরি হয় গার্হস্থ বা সামুদ্রিক ও খামারেও খামারেও পশু এবং ঘরেও এটা দূষিত দূষিত হতে হতে পারে পারে সমুদ্রের মাধ্যমেও খাদ্যটা অথবা খামারের পশু দ্বারাও সেই খাদ্যটা দূষিত হতে পারে খাবারটা মানুষের মধ্যে মানে মানুষের মাধ্যমে যে জিনিসটা হয় জীবাণু পেটের ভিতরে প্রবেশ করে সেটা হচ্ছে খাবার মাধ্যমে খাওয়ার পর এটা অন্তে যেয়ে বিভিন্ন সমস্যা দেখা দেয় নখ মুখ অথবা অন্তে অথবা হাত বা হাতে নখ ও ত্বকের মাধ্যমে এই রোগ ছড়ায় ঠিক আছে এখানে দেখা যাচ্ছে কিছু খাবার আমরা দেখতে পাচ্ছি খাবার খাদ্যের গুণাগুণ মান নির্দেশক কিভাবে খাদ্যের গুণাগুণ মান আমরা নির্দেশক করব খাদ্যের ধরন দেখে অনেকেই মনে করে বড় খাবার বা বড় জিনিস বা আকারটা সুন্দর দেখে হলে হবে না খাবারের সঠিক আকার এবং এবং ফল বা সবজি সঠিক আকার এবং রং জানি থাক থাকে সেই দিকটা খেয়াল করতে হবে সময় অবশ্যই সময় ব্যবহার করতে হবে কতদিন পর্যন্ত এটা খাওয়া যাবে সেই জিনিসটা চিন্তা করে খেতে হবে তারপর হচ্ছে দেখা যাচ্ছে আদ্রতা কতটুকু সেই জিনিসটা দেখতে হবে এবং যখনই এটা আদ্র জায়গায় না রাখা যাবে সাথে সাথে রাখতে হবে তাপমাত্রা তাপমাত্রা অবশ্যই সব সময় ই করতে হবে যেমন ফ্রিজে রাখার ক্ষেত্রে কতটুকু সময় রাখা যাবে কিভা কত ডিগ্রিতে রাখা যাবে এগুলি একটু দেখতে হবে এবং অক্সিজেন মাধ্যমে অক্সিজেনের মাধ্যমে অনেক সময় কি হয় এটা মানে আমরা যে নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নেই এর মাধ্যমে অনেক সময় আমাদের শরীরে অনেক জীবাণু প্রবেশ করে যা খাবার খাওয়ার পরে বিষক্রিয়া তৈরি করতে পারে লক্ষণ খাদ্যবাহিত রোগের সাধারণ লক্ষণ হলো গ্যাস্টো টেস্টাইনাল টেস্টাইন ইনাইল উপসর্গ এগুলি যে লক্ষণগুলি দেখা যায় সেগুলি কি পেটে ব্যথা পেটে ব্যথা প্রথম হচ্ছে প্রথম উপসর্গ বা লক্ষণই হচ্ছে পেটে ব্যথা বমি এবং উদারাময় বাণী ডায়রিয়া হতে পারে বমি আর ডায়রিয়া হতে পারে রোগের ওপর রোগীর উপসর্গ নির্ভর করে রোগীর উপর আসলে রোগটা কোন ধরনের ক্রিটিক্যাল না সহজ ক্ষেত্রে দেখা যাচ্ছে তার উপসর্গটা তত গভীর ভাবে দেখা যায় খাবার খাওয়ার ঠিক পরপরই উপসর্গ দেখা দিতে পারে অথবা এমন কি কয়েক সপ্তাহ নিতে পারে অনেক সময় দেখা যাচ্ছে খাবার খাওয়ার সাথে সাথে উপসর্গ দেখা দিতে পারে আবার কয়েক সপ্তাহ পরেও এইটা বিষক্রিয়াটা আস্তে আস্তে শরীরের মধ্যে দেখা দিতে পারে বেশিরভাগ খাদ্য বাহিত রোগগুলোর ক্ষেত্রে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে উপসর্গ দেখা দেয় এই রোগ ফুড পয়জনিংটা দেখা যাচ্ছে যে কোনো পানিবাহিত বা খাদ্যবাহিত রোগ দেখা যাচ্ছে সাথে সাথেও দেখা দিতে পারে অথবা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এর উপসর্গ দেখা দিতে পারে খাদ্যবাহিত রোগ দীর্ঘ মেয়াদি স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে অনেক সময় দেখা যাচ্ছে এটা যদি সঠিকভাবে না সারানো হয় সেই ক্ষেত্রে কি হয় এটা রয়ে যায় এবং অন্যান্য রোগের কারণ হতে পারে যেমন ক্যান্সার বাদ এবং স্নায়বিক রোগের মতো কঠিন রোগ ঘটাতে পারে এটা পরবর্তীতে রোগ নির্ণয় এখানে আমরা কিছুটা ছবির মাধ্যমে দেখতেছি কিভাবে একজন ফুড পয়জনিং এ আক্রান্ত হয় রোগের রোগ নির্ণয় এক নম্বরে দেখো সর্বাধিক খাদ্য বাহিত সংক্রমণ সংক্রামিত ব্যক্তির মল পরীক্ষার মাধ্যমে চিহ্নিত করা হয় তার মল পরীক্ষা করে সে ফুড পয়জনিং হয়েছে কিনা সেটা চিহ্নিত করা হয় দুই পীড়ার কারণ নির্দিষ্ট করে বমির উপাদানও গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যাচ্ছে বমি হচ্ছে সেই ক্ষেত্রে উপাদান থেকেও এটার রোগটা নির্ণয় করা যাচ্ছে শারীরিক অবস্থা নির্ধারণে রক্তের নমুনা সংগ্রহ অনেক সময় দেখা যাচ্ছে সে কি অন্য কোনো কারণে না বিষক্রিয়ার কারণে না অন্য কোনো রোগ তার সাথে আসছে জড়িত সেইটা দেখার জন্য অনেক সময় রক্ত পরীক্ষা করা হয় বা রক্তের নমুনা নিয়ে পরীক্ষা করা হয় খাদ্যের বিষক্রিয়ার বিষক্রিয়া মহামারীর আকার নিলে সন্দেহজনক খাদ্যকে জীবাণু বিশ্লেষণের জন্য পাঠানো হয় দেখা যাচ্ছে কোনো 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 এলাকায় বা বা গোত্রে দলের মধ্যে যদি এক একসাথে সবার বিষক্রিয়া হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সন্দেহজনক খাদ্যটাকে নিয়ে বিশ্লেষণ করে বের করা হয় এটার মধ্যে কি সমস্যা ছিল এবং সমস্যা অনুযায়ী কি করতে হয় রোগীকে সমাধান বা রোগের চিকিৎসা দেয়া হয় পরিচালনা ও আর এস দিয়ে পুনরুদ্ধন করা মানে ও আর এস মানে খাবার স্যালাইন দিতে হবে অর্থাৎ জল ও খনিজের মাধ্যমে শরীরের ভারসাম্য বজায় রাখতে হবে পানি আর খনিজ লবণের মাধ্যমে কি করতে হবে শরীর ভারসাম্য বজায় রাখতে হবে ডিহাইড্রেশন গুরুতর হলে শিরার মাধ্যমে দিয়ে পুনরা পুনরুদ্ধার করার করণ এক্ষেত্রে দেখা যাচ্ছে ডিহাইড্রেশনটা যদি হয়ে যায় এবং রোগী যদি মুখে খাবার খেতে না পারে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে শিরার মাধ্যমে তাকে কি করতে করতে হচ্ছে হচ্ছে স্যালাইনটা প্রয়োগ দুই নাম্বার ট্যাবলেট বা শিরা শিরা দিয়ে জিঙ্কের পরিপূরক দিন এক্ষেত্রে দেখা যাচ্ছে ট্যাবলেট আর শিরার মাধ্যমে জিঙ্ক খাদ্যটার পরিপূরক দেওয়া হচ্ছে তিন পুষ্টিকর খাবার খাওয়ানোর বন্ধ না করে চালিয়ে যান এক্ষেত্রে দেখা যাচ্ছে পুষ্টিকর খাবার যেগুলি আছে যেগুলি সহজেই হজম হয় সেগুলি খাবারগুলো চালিয়ে যেতে হবে এ সময় শিশুকে বুকের দুধ পান করানো বন্ধ করা যাবে না সে বাইরের কোনো দুধ খেলে সেটা বন্ধ করা যেতে পারে কিন্তু বুকের দুধ শিশুকে বন্ধ করানো যাবে না কোনোভাবেই বন্ধ করা যাবে না বুকের দুধ তাকে খেতে হবে প্রতিরোধ খাদ্যের বিষক্রিয়ার প্রতিরোধের টিপস কিভাবে এটা থেকে আমরা মুক্তি পেতে পারি খাদ্য বিষক্রিয়া না হওয়ার সেই ক্ষেত্রে আমরা সতর্ক থাকলে সেটা হয়ে যায় সেই প্রতিকারগুলি আমরা একটু শুনে নে হাত বা রান্নার জায়গা কাটার উপকরণ ও ছুরি পরিষ্কার রাখুন অর্থাৎ হাত পরিষ্কার রাখতে হবে খাবারের রান্নার জায়গা পরিষ্কার রাখতে হবে কাটার যে উপকরণগুলি ছুরি বটি কাচি যা থাকে সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন আলাদা রাখুন কাটা আর রান্না করা যেগুলি রান্না করা খাবার এগুলি যেগুলি কাঁচা খাবার সেগুলি আলাদা রাখতে হবে এবং একইভাবে কাঁচা ও তৈরি করা তৈরি করা খাবার কাটা আলাদা উপকরণ ব্যবহার করুন দেখা যাচ্ছে রান্না করার খাবারে যে উপকরণ ব্যবহার করা হচ্ছে সেগুলি আলাদা আলাদা রাখতে হবে রান্নার জন্য যে খাবার রাখা হয় নম্বর পান করা ও খাদ্য প্রস্তুতির জন্য বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহার করতে হবে শুধু পান করার জন্যই আমরা বিশুদ্ধ পানি ইউজ করবো না রান্নার ক্ষেত্রেও আমরা কি করব। বিশুদ্ধ পানি ইউজ করবো ভালো করে ফুটিয়ে খাবার রান্না করুন এবং বিশেষ করে মাংস ডিম ও সমুদ্রের মাছ রান্না করার সময় অবশ্যই সমুদ্রের মাছ মাংস ডিম রান্না করার সময় যথেষ্ট সময় নিয়ে এবং ভালো করে সিদ্ধ করে খেতে হবে না হলে কি হবে এগুলি থেকেই ফুড বেশি হয় তারপরটা হলো রান্না করার খাবার সঙ্গে সঙ্গে খেতে না চাইলে যদি সাথে সাথে না খাওয়া হয় তা দ্রুত ঠান্ডা হওয়ার পর তা দ্রুত ফ্রিজে রাখুন রাখতে হবে তারপরটা দুদিনের মধ্যে ফ্রিজের মধ্যে থেকে অপ্রয়োজনীয় অতিরিক্ত খাবার ও উচ্ছিষ্ট বের করে দিন দুই দিনের বেশি কোনো খাবার ফ্রিজে রাখা যাবে না যদি থাকে সেগুলি ফেলে দিতে হবে তারপরে দেখো রান্না করার খাবার ভালোভাবে গরম করে নিন যদি আমরা সেটা ফ্রিজে রাখি অবশ্যই বের করে ভালো করে গরম করে সেটা খেতে হবে না হলে কি হবে ওই ঠান্ডা অবস্থায় কিছু জীবাণু যদি থেকে যায় সেটা আবার পেটের মধ্যে বিষক্রিয়া করতে পারে এই জন্য ঠান্ডা খাবার বা যে কোনো খাবার খাওয়ার আগে গরম করে নিতে হবে এবং গরম খাবারটা খেতে হবে একটু ঠান্ডা করে খেতে হবে পরেরটা ঘরের তাপমাত্রার বেশি সময় ডিম ঘরের তাপমাত্রা যেমন ঘরের যে সাধারণ টেম্পারেচারটা আছে সেটা ডিম সামুদ্রিক মাছ মাংস দুধ ফেলে রাখা যাবে না সাধারণ টেম্পারেচারে এটা রাখা যাবে না অবশ্যই আনার সাথে সাথে ভালো করে ডিমটা ভালো করে ধুয়ে নিতে হবে অথবা মাছ মাংস পরিষ্কার করে বা ভাগ করে সেগুলি সাথে সাথে ফ্রিজে রাখতে হবে এবং ফ্রিজে রেখে দিয়ে সেটা ব্যবহার করতে হবে কাঁচাগুলো ঠিক আছে তাহলে হচ্ছে ফুড পাজিং থেকে আমরা মুক্ত হতে পারি থ্যাংক ইউ ফর ওয়াচিং